অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরব হলেন বিজেপি সৌমেন কুমার মহাপাত্র। বিজেপিকে তোপ দেখেছেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়েই বিজেপিকে তোপ সৌমেন কুমার মহাপাত্রের। নিয়োগ দুর্নীতি নিয়েই তিনি তোপ দেখেছেন বিজেপিকে। তোপ বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের। তিনি এবার নিয়োগ দুর্নীতি নিয়ে তোপ দেখেছেন, যেখানে তিনি বলেছেন একটি কমিশন বসছে, একটা বিচার চলছে, সেটা ত্বরান্বিত হচ্ছে না কেন সেই প্রশ্নই তোলেন তিনি। শিক্ষক দিবসের দিন বিজেপিকেই এই প্রশ্ন বাণী বিধলেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়েই এবার বিজেপিকে তোপ ডাকলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তিনি বলেন যে এই নিয়োগ দুর্নীতি সম্পর্কে একটি কমিশন বসছে, একটা বিচার চলছে, সেটা ত্বরান্বিত হচ্ছে না কেন সেই প্রশ্নই তোলেন। শিক্ষক দিবসেই বিজেপিকে তোপ ডাকলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তিনি এবার সরব হচ্ছেন, যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপিকে তোপ ডাকলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তিনি বলেছেন যে একটি কমিশন বসেছে, একটা তদন্ত চলছে, তাও সেটা ত্বরান্বিত হচ্ছে না কেন সেই প্রশ্নই করেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। শিক্ষক দিবসেই এবার বিজেপিকে তোপ ডাকলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। নিয়োগ দুর্নীতি নিয়েই বিজেপিকে তোপ বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের। তিনি এবার তোপ ডাকলেন, সরব হচ্ছেন নিয়োগ দুর্নীতি নিয়েই। তিনি বলেন যে একটা কমিশন বসছে, একটা বিচার চলছে, তারপরেও সেটা ত্বরান্বিত হচ্ছে না কেন সেই প্রশ্নই তোলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। শিক্ষক দিবসের দিন নিয়োগ দুর্নীতি নিয়েই এবার বিজেপিকে তোপ ডাকলেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের তোপের মুখে বিজেপি।